আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় আক্কেল দাঁত যদি বাঁকা হয়ে ওঠে সেক্ষেত্রে সেই আক্কেল দাঁতের বিশেষ কিছু সতর্কতা নেওয়া উচিত। তো ভিউয়ার্স, সেই ব্যাপারেই আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আক্কেল দাঁত মাড়ির শেষ প্রান্তে গিয়ে উঠে থাকে। সাধারণত 17 থেকে 22-23 বছরের ভিতরেই বেশি উঠতে দেখা যায় আক্কেল দাঁত। আক্কেল দাঁত মাড়ির শেষ প্রান্তে ওঠে উপর এবং নিচে মিলিয়ে। উপরে দু মাড়ির দুপাশে দুইটা এবং নিচে মাড়ির দুই পাশে দুইটা আক্কেল দাঁত মোট 4টি হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই আক্কেল দাঁত ওঠার সময় কারো কারো নানান ধরনের জটিলতা সৃষ্টি হয়। কারো বা বাঁকা হয়ে ওঠে, কারো বা অ্যাঙ্গুলার হয়ে ওঠে, কারো বা পার্শিয়াল ইরুপশন হয়, কারো বা হরিজন্টালভাবে হয়। অর্থাৎ এই যে পজিশনগুলো দেখতে পাচ্ছেন এর কোনো একটিও হতে পারে। আবার কখনো কখনো কারো কারো ক্ষেত্রে কোনো রকম সমস্যা ছাড়াই আক্কেল দাঁত উঠে থাকে। তো ভিউয়ার্স, আক্কেল দাঁতের ওঠার সময় বেশ কিছু পজিশন পাওয়া যায়। তবে যে পজিশনগুলো অত্যন্ত স্পর্শকাতর হয়ে থাকে, যেমন অ্যাঙ্গুলার পজিশন, অ্যাঙ্গুলার পজিশন, এটিকে বলা হয় অ্যাঙ্গুলার পজিশন। এখানে আপনারা যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাঙ্গুলার পজিশন, অর্থাৎ দাঁতটি অ্যাঙ্গেল হয়ে উঠতে। তো ভিউয়ার্স, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাঙ্গুলার পজিশন। তো ভিউয়ার্স, এই অ্যাঙ্গুলার পজিশনে যে দাঁতগুলা উঠে থাকে সে দাঁতগুলা আপনার বেশ ক্রিটিক্যাল হয়ে থাকে। এই দাঁতগুলার ভিতরে যখন খাবার ঢোকে, এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন যে এই দাঁতটি পুরোপুরি ওঠেনি এখনও পর্যন্ত, তবে এখনও উঠতে বাকি আছে। আর তাছাড়া দাঁতটি অ্যাঙ্গুলার ওঠার কারণে এখানে একটি পকেটের সৃষ্টি হয়েছে, যেখানে খাবার গিয়ে আটকে থাকা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। ভিউয়ার্স, এখানে যে অ্যাঙ্গুলার দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই দাঁতটি পুরোপুরি এখনও পর্যন্ত ওঠেনি, তারপরেও দাঁতটা কিন্তু কিছুটা বাঁকা হয়ে আছে। আর বাঁকা হওয়ার কারণে পাশের দাঁতের সঙ্গে যখন এসে মিশে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এইখানে কিছুটা ফাঁকা থেকে যাচ্ছে। আর এই ফাঁকার ভিতর যখন খাবার জমবে, আপনি যে খাবারগুলো আমরা খেয়ে থাকি সে খাবারগুলো যখন এর এমন পজিশনে ঢুকে থাকবে, অর্থাৎ খাবারগুলো যখন দাঁতের ফাঁকে ঢুকে অনেকক্ষণ ধরে থাকবে, তখন সেখানে ধীরে ধীরে ক্যারেজে উৎপন্ন হবে। ক্যারেজ উৎপন্ন হয়ে আপনার একই সঙ্গে দুইটি দাঁতই নষ্ট হয়ে যেতে পারে। ভিউয়ার্স, এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে এমন থাকার কারণেই কিন্তু ধীরে ধীরে এখানে খাবার ঢুকে যখন সেই খাবারগুলো পচনের মাধ্যমে সেই খাবারের সঙ্গে ব্যাকটেরিয়া উৎপন্ন হয়েছে, তখন ধীরে ধীরে ক্যারেজ হয়ে দাঁতটি ধীরে ধীরে ক্যারেজে আক্রান্ত হয়ে দাঁতটি গর্ত হয়ে যায় ধীরে ধীরে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে এই দাঁতটি কিন্তু এই দাঁতটি যে দাঁতটি ধীরে ধীরে এভাবে থাকার কারণেই ধীরে ধীরে এটি গর্ত হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, যাদের এই ধরনের পজিশন রয়েছে তারা সবসময় চেষ্টা করবেন যে দাঁতগুলো যেন দাঁতের এই জায়গাটা, বিশেষ করে দু দাঁতের মধ্যবর্তী স্থানে যদি কোনো যেন কোনো খাবার না জমে থাকে। যখন এ ধরনের পজিশনে, এমন পজিশনে যখন খাবার জমে থাকবে তখন সেটি ধীরে ধীরে আপনার দাঁতটিকে ক্ষয় করতে থাকবে, দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে যাবে এবং এক পর্যায়ে দেখা যাবে যে কিছুদিনের মধ্যে এই ধরনের বড় গর্ত হয়ে যাবে। এই গর্তটা কিন্তু এমনি এমনি হয়নি, যখন এমন পজিশনে এখানে খাবার ঢুকে জমতে শুরু করে এবং সেটি অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়, ব্রাশের মাধ্যমে ঠিকমতো পরিষ্কার না হয়, তখন সেটি ইনফেকশন হয়ে ধীরে ধীরে দাঁতটিকে ক্ষয় করতে করতে ঠিক এই পজিশনে নিয়ে আসে। ভিউয়ার্স, এখানে যদি খাবার জমত খুব তাড়াতাড়ি বেরিয়ে যেত, কিন্তু এই পজিশনে যদি খাবার জমে অনেক সময় বোঝা যায়, অনেক সময় যায় না, ব্রাশের মাধ্যমে এই খাবারগুলো ঠিকমতো বেরোয় না। তো এরকম পজিশন যাদের রয়েছে তারা বিশেষ সতর্কতা নিয়ে দাঁত ব্রাশ করবেন, যেন এই ধরনের ফাঁকে কোনো রকমের খাবার না জমে থাকে। যদি খাবার জমে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ধীরে ধীরে দাঁতটি এ ধরনের গর্ত হয়ে যাবে, সে দাঁতে ব্যথা হবে, সে দাঁতে যন্ত্রণা হবে, সেখান থেকে দুর্গন্ধ বের হবে, অনেক ধরনের সমস্যা কিন্তু হবে যদি আপনি ঠিকমতো সেই জায়গাগুলো পরিষ্কার না করান। ভিউয়ার্স, এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এখানে একই সঙ্গে দুইটি দাঁতই নষ্ট হচ্ছে। এখানে এক্সরেতে ছবিটি দেখানো হয়েছে, এই যে যে আক্কেল দাঁতটি দেখতে পাচ্ছেন, আক্কেল দাঁতটি ভালো আছে, কিন্তু পাশের যে দাঁতটি দেখতে পাচ্ছেন আর এখানে যে কালো স্পটের মতো একটা দেখতে পাচ্ছেন, এই স্পটটাই হচ্ছে ডেন্টাল ক্যারিজ। যে ডেন্টাল ক্যারিজ শুধুমাত্র খাবার জমার কারণে ধীরে ধীরে, এই আক্কেল দাঁতটি ভালো আছে কিন্তু এই আক্কেল দাঁত ওঠার জন্য এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা 7 নম্বর দাঁত বলে থাকি, তো সেকেন্ড মোলার, তো এই সেকেন্ড মোলার দাঁতটি কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে এবং দাঁতের ভিতরে থাকা পাল্প পর্যন্ত নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে দাঁতের গোড়ার দিকেও কিন্তু ইনফেকশন চলে আসছে। শুধুমাত্র এখানে পজিশনটা ছিল ঠিক এ ধরনের পজিশন ছিল, এ ধরনের পজিশনের ট্রিটমেন্ট না করানোর কারণে ধীরে ধীরে এ ধরনের গর্ত হয়ে গেছে এবং একই সঙ্গে দেখা যায় যে পাশে যে দাঁতটি থাকে সে দাঁতটিও কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে। এই সমস্যা শুধুমাত্র আপনারা যে খাবারগুলো খেয়ে থাকেন সেই খাবার জমা
আমার কারণেই কিন্তু এই সমস্যাটা হয়েছে। এই সমস্যা যদি আপনারা প্রথম থেকে যদি সচেতন হওয়া যায় তাহলে এই ধরনের সমস্যা কিন্তু রিমুভ করা সম্ভব। ভিউয়ার্স, আক্কেল দাঁত যে পজিশনে উঠুক না কেন, যদি এই পজিশনে ওঠে বা এই পজিশন এই চার পজিশনের যে কোনো এক পজিশনে যদি দাঁতটি উঠে থাকে, সেক্ষেত্রে যদি আপনার কোনো ঝামেলা না হয় সেক্ষেত্রে সেভাবেই রাখবেন, অন্য কোনো ট্রিটমেন্টের তখন প্রয়োজন হবে না। আর যদি দেখা যায় যে বারে বারে ব্যথা হচ্ছে, বারে বারে যন্ত্রণা হচ্ছে, এ ধরনের সমস্যা হয়, তখন সেখানে দাঁতের এক্স রে করে পজিশন দেখে তারপরে চিকিৎসা করানো উচিত। তো ভিউয়ার্স, যদি এ ধরনের অ্যাঙ্গুলার টিথ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দু দাঁতের মধ্যবর্তী স্থানের যে ফাঁকা জায়গাটা, যেমনটি এখানে পরিষ্কার হচ্ছে কিনা ঠিকমতো, কোনো খাবার সেখানে ঢুকে বসে আছে কিনা, সেটি আপনাকে বিশেষভাবে নজর রাখতে হবে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাহলে হয়তো আপনার আর কোনো দিন কখনো সেই দাঁতটিতে সমস্যা হবে না। আর যদি এ ধরনের সমস্যা থাকে খাবার জমে, তাহলে কিন্তু ধীরে ধীরে এমনটি হয়ে যাবে এবং এক পর্যায়ে ব্যথা হবে, তখন আপনার সে দাঁতটি তুলে ফেলতে হতে পারে। আর এই পজিশনের দাঁতগুলা তুলতে বেশ ঝামেলায় পোহাতে হয়, পেশেন্ট এবং ডাক্তারদের দুজনেরই বেশ ঝামেলা পোহাতে হয়। তাই চেষ্টা করবেন দাঁত না তুলে এই পজিশনে যতটুকু সম্ভব পরিষ্কার করে রাখার। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।